একটা মানুষ যখন একা একা কথা বলে তখন আমরা ভাবি যে লোকটা একা একা কথা বলে লোকটা মনে হয় পাগল। আসলে একা একা কে কথা বলে? নিশ্চয়ই তার সামনে কিছু দেখতেছে, কাউকে দেখতেছে যা আমরা দেখি না। তখন কাউকে দেখে সে তার সাথে কথা বলে, একা একা হাসে। তাহলে যিনি নিরঞ্জন, যাকে নিরাকার বলা হয় আল্লাহ, তিনি আরেকটা নাম আছে নিরঞ্জন। তাহলে সে নীরবের দেশে আসে যখন একজন মানুষ নীরব হয়, যে সমস্ত কিছু স্তব্ধ হয়ে যায়, নীরবের দেশে যখন ধ্যানের দেশে ডুবে যায়, তখন সে আল্লাহর ওর আল্লাহ বা রবের সাক্ষাৎ পেয়ে যায়। আর রব কি? নীর রব মানে নীরবের দেশে রব আসে, যদি কাউকে দেখে নেয় সে প্রেম ভক্তির দেশে। হে জগতবাসী, আজ আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম, আশা করছি সকলেই ভালো আছেন। তবে সে আলোচনাটি হলো যে মানুষ একটি কথা বলে থাকে যে যে কোনো স্থানে বা যে কোনো অবস্থায় নামাজ পড়া যাবে না, আল্লাহর ইবাদত করা যাবে না। তবে আমি আজকে যে কথাটি বলবো, এই কথাটি সম্পূর্ণ ভুল ধারণা, এবং যারা এই হাদিস বা এই গ্রন্থগুলো লিখেছেন তারা হয়তো বুঝিয়ে বলতে পারেন নাই। তো আজ আমি এই কথাগুলো বলবো যে যারা বলে যে সব জায়গাতে আল্লাহর ইবাদত করা যায় না, নামাজ পড়া যায় না, এই কথাটি ভুল। কীভাবে ভুল? যে আল্লাহ যদি বলে থাকে যে আল্লাহ কুল্লি শাইন কাদির, আমি সর্ববিষয়ে সর্বশক্তিমান, এবং যদি বলে থাকে যে আমি সর্বময় বিরাজিত, তাহলে সর্বময় যদি বিরাজিত থাকে, তাহলে যে বাথরুমের মধ্যে যে কিরাপোক আছে সেখানেও যদি যে স্রষ্টা নামক একটা বিষয়, যে আল্লাহ বলেছে আমি বায়ুর সাথে ভ্রমণ করি এবং বাতাস কোন জায়গাতে নেই, সর্বজায়গায় আছে, এবং প্রত্যেকটা প্রাণী বাতাস শ্রবণ করে, বাতাস ছাড়া বাঁচতে পারে না, তা বাতাসের সাথে যদি স্রষ্টা মিশ্রিত থাকে, তাহলে একটা কীট পতঙ্গ এটা যত ময়লার মধ্যেই থাকুক না কেন, এর মধ্যেও কিন্তু বাতাস প্রবাহিত, আর যেখানে বাতাস প্রবাহিত সেখানে স্রষ্টা আছে। তাহলে যেটা বোঝাতে চাচ্ছি যে আমরা যে কোনো অবস্থায় যে কোনোভাবেই আমরা আল্লাহর ইবাদত করতে পারব। যেমন একটি কথা বলে থাকে যে মানুষের যখন নাপাক প্রবাহিত হয় তখন এগুলাকে ধুয়ে মুছে গোসল করা ছাড়া, উজু করা ছাড়া আল্লাহর ইবাদত করলে হবে না। আর আমি বলবো যে আমাদের দেশে অনেক মাজার আছে, অনেক পাগল ফকির আছে, এদেরকে দেখা যায় তারা ড্রেনের মধ্যে বসে তারা পোকা জোগা খাইতেছে, এবং দেখা যায় সে ড্রেনের মধ্যে বসে এই গড়াগড়ি খাইতেছে। কিন্তু দেখা যায় এমনই এক পাগল যাকে যা বলে দেয় তাই হয়ে যায়, এবং দেখা যায় এই পাগল যখন মৃত্যুবরণ করলো তখন তার কোত্থেকে কোত্থেকে মানুষ আসলো, তার রওজা হয়ে গেল, তার বিশাল মাজার হয়ে গেল। তখন মানুষ এই মাজারের মধ্যে বলে কি যে হে আল্লাহ রুলি, আপনাকে উসিলা করে আল্লাহর কাছে একটা জিনিস চাইলাম, আপনার উসিলা যেন আল্লাহ আমাকে এটা দেয়। দেখা যায় নিঃসন্তান সন্তান পাইতেছে মানুষ, বিপদ মুক্তির জন্য বললে বিপদ মুক্ত হইতেছে, তখন দিন দিন এটা আলোকিত হইতেছে। তাহলে দেখা যায় এই লোকটা আল্লাহর পাগল ছিল, সর্বদা তার কালবের মধ্যে আল্লাহর নাম চলছেই, আর দৃষ্টিতে তার নিরঞ্জনকে সবসময় সে দেখতে পাচ্ছে, এবং একা একা কথা বলে। একটা মানুষ যখন একা একা কথা বলে তখন আমরা ভাবি যে লোকটা একা একা কথা বলে লোকটা মনে হয় পাগল। আসলে একা একা কে কথা বলে? নিশ্চয়ই তার সামনে কিছু দেখতেছে, কাউকে দেখতেছে যা আমরা দেখি না। তখন কাউকে দেখে সে তার সাথে কথা বলে, একা একা হাসে। তাহলে যিনি নিরঞ্জন, যাকে নিরাকার বলা হয় আল্লাহ, তিনি আরেকটা নাম আছে নিরঞ্জন। তাহলে সে নীরবের দেশে আসে যখন একজন মানুষ নীরব হয়, যে সমস্ত কিছু স্তব্ধ হয়ে যায়, নীরবের দেশে যখন ধ্যানের দেশে ডুবে যায়, তখন সে আল্লাহর ওর আল্লাহ বা রবের সাক্ষাৎ পেয়ে যায়।
আর রব কি? নীর রব, মানে নীরবের দেশে রব আসে, যদি কাউকে দেখে নেয় সে প্রেম ভক্তির দেশে। তবে হে জগতবাসী, আজকের কথার মূল বিষয়টি হলো যে যে কোনো অবস্থাতে মানুষ আল্লাহকে ডাকতে পারবে, আল্লাহর ইবাদত করতে পারবে। যদি বলা হয় নিজের দেহের থেকে যদি নাপাকি প্রবাহিত হয়, কেন পেটের ভিতরে যখন নাপাকটা ছিল প্রবাহিত হওয়ার কারণে এটা নাপাক হয়েছে, ভিতরে থাকতে তো নাপাক হয়নি। তাহলে মূলত নাপাক যে বিষয়টা, যে একটা নাপাক বলা হয় যেমন শরীরে ধুলা ময়লা বিভিন্ন ময়লা লাগছে, আমি পানি দিয়ে ধুয়ে ফেলেছি, কিন্তু দেখা যায় যে আরেকটা ময়লা আছে, সেটা মানুষ যখন অতিরিক্ত কোনো পাপ করে সে পাপের ময়লা এই আত্মার মধ্যে লেগে থাকে, তখন সে আত্মার অজু যখন করা হয় তখন আত্মা পরিষ্কার হয় বা আত্মার অজু হয়, গোসল হয়। আচ্ছা, এখন দেখা যায় পানি দ্বারা আমরা দেহের অজু করতেছি, কিন্তু এই দেহের ময়লা লেগে থাকলেও সমস্যা নেই, যদি আমার অন্তর পরিষ্কার থাকে, আল্লাহর প্রতি পূর্ণ প্রেম থাকে। শরীয়তের মতে শরীরের ময়লা দূর করো, আর আধ্যাত্মিক তরিকত এবং হাকিকত এবং মারিফত কি বলে? মারিফত বলতেছে যে নিজের ভিতরে আত্মা অন্তর পরিষ্কার করতে হবে, ছয়টা রিপুকে পরিষ্কার করতে হবে, পবিত্র করতে হবে। তখন মানুষ কি করবে? নামাজে হোক ধ্যানে হোক ডুবে যাবে, তখন আল্লাহর দিদার লাভ করবে। আচ্ছা, যে আল্লাহকে বলা হয় নিরাকার, আর সেই আল্লাহ রবের আকার হয়ে সাক্ষাৎ ঘটিয়ে দেবেন। আর আল্লাহ কি বলেছে কোরআনে একটি আয়াতে? বলেছেন যে যারা আমাকে দুনিয়াতে দেখল না এবং দেখার চেষ্টাও করল না, তারা হাশরের দিন অন্ধ হয়ে উঠবে। হে জগতবাসী, এই ব্যাখ্যাটাকে অনেকে অনেক রকম করেছে, যেমন যারা শরীয়তের জ্ঞান নিয়ে যখন এই কোরআনটাকে তাফসির করেছে তারা বলেছে দুনিয়ায় যারা অন্ধ আখেরাতে তারা অন্ধ। আরেকজন মাওলানা লিখেছে যে দুনিয়াতে যারা আমি আল্লাহকে দেখল না এবং দেখার চেষ্টা করল না, তারা হাশরের দিন অন্ধ হয়ে উঠবে। আচ্ছা, তো এখন মূলত আজকের যে আলাপটি সেটি হলো যে একজন মানুষ পবিত্র হতে গেলে আত্মার পবিত্র অন্তর পবিত্র লাগবে, আর সেটা পবিত্র করতে পানি লাগে না, সেটা কি লাগে? সেটা একমাত্র যার যার মুর্শিদের কাছে গিয়ে বলতে হবে যে আমার অন্তর আত্মার অজু করাতে হলে সেই বিষয়টা কি, সেটা দিয়ে অজু করলে তখন দেখা যায় ধ্যানে মন ডোবা যাবে, তখন দেখা যায় সেই ধ্যান সাধনা করতে করতে একদিন আল্লাহর দিদার লাভ হয়ে যায়। হে জগতবাসী, আজকের যে আলোচনাটি এ কারণেই করা হলো যেন মানুষ বুঝতে পারে যে মূলত নাপাক মানুষের পাপ করতে করতে আত্মা নাপাক হয়ে যায়, বাহিরের ময়লায় আসে যায় না। এটা শরীয়ত বলতেছে বাহিরের ময়লা সাফ করো না হয়তো আল্লাহর ইবাদত হবে না, কিন্তু মূলত অন্তর যার পরিষ্কার হয়নি সেটাকে পরিষ্কার হলেই অজু হলো, আর অজু গোসল যখন হলো তখনই সে নামাজে ডুবতে পারবে, তখন কোনো একদিন ধ্যানে ডুবতে পারবে, কোনো একদিন আল্লাহর সাক্ষাৎ ঘটাতে পারবে। হে জগতবাসী, আজ এই আলোচনাগুলোই করে রাখছি, সকলেই ভালো থাকবেন। আমাদের এই চ্যানেলের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশেই থাকুন। আজ এই বলেই রাখছি, আল্লাহ হাফিজ।